রোজের বাজার করলো বাবা বাজার গুলা পরে বুঝাবো মিষ্টি আনছো পুরো কি উপলক্ষে মিষ্টিটা আনছো তুমি তুমি মিষ্টি খাইতেছো কেন তুমি খাই না তোমার নিচে সাধারণ মজা বেশি সাঁতারা মজা না সাঁতারটা মজা যে পায়েস করার লাগি কইছে যে মিষ্টি জিনিস খাইব তো মিষ্টি আছে রেহানুরের বাবা আর আমি এই যে জুলফা বলছে রেহানুর বলছে সাবুর পায়েস করার জন্য সাবুন আছে শাগুন আর সাবু বলে কি যেন বলতে চাইব এটা করতেছে পায়েস দিলাম নারিকেলের যে ক্রিম ক্রিমটা দিলাম হ্যাঁ রান্না করতেছো কেন তো মিষ্টি গুলো রেখে দিই মিষ্টি গুলো রেখে দিই বক্সে কারণ মিষ্টিগুলো থেকে রস মিষ্টির যে শিরা শিরা পড়তেছে আর কি ওই মিষ্টিগুলো অনেক মজা লাগছে বাংলাদেশের যে একটা মিষ্টি যেরকম ঠিক এরকম লাগছে মিষ্টিগুলো খেয়ে মাশাআল্লাহ মজা লাগছে এখানে নাকি 1 কিলো মিষ্টি 1 কিলো মিষ্টি নাকি 14 ইউরো নিচ্ছে এই যে মিষ্টিগুলো এখানে আমি অনেকগুলো মিষ্টি খাই ফেলছি যদিও রাতের বেলা মিষ্টিটা কম খাওয়াই বেটার কিন্তু মিষ্টির লোভটা আমি সামলাতে পারি নাই
এত ভালো লাগছে আমার কাছে, ছোট ছোট মিষ্টি মিষ্টি এত পারফেক্টলি যদি বানাইতে পারতাম তাহলে নিজের হাতে খুব সুন্দরভাবে বানাইতে পারতাম। আর মিষ্টি টিষ্টি এগুলা বানানো আসলে ভেজাল, বাচ্চাদেরকে নিয়ে ছানা তৈরি করা আলাদা, দেখা গেছে অন্য কোনো কাজ টাজ করা যায় না, মিষ্টির মিষ্টির পিছনে লাগিয়ে থাকতে হয়। আরেকজনে যে মোবাইল কার্টুন দেখে হাসতেছে, কি দেখতেছো তুমি? এই মেয়ে কি দেখতেছো? হ্যাঁ কেমন হাসতেছে, কেন হাসতেছো? ও এটা দেখে হাসতেছো, বাচ্চারা নিয়ম এমন। এখন রেখে দিলে অনেকদিন থাকবে মিষ্টিগুলো। রুটার বাজার করলো, যদি আমি কোনো কিছু বলে দিই নেই, এখানে মনে হয় 2-3 কিলোর মতো হবে। আর হচ্ছে গিয়ে রু আফজা একটা আছে, আর একটা নিয়ে এসে তোমার আব্বু জানুন, রু আফজা আছে একটা, এই রু আফজাটা অনেক ভালো হ একটা আছে। আর হচ্ছে গিয়ে খেজুর, খেজুর এই খেজুরটা অনেক ভালো। কত করে আনছো এই খেজুরটি? আর একটা দোকানের মধ্যে অনেক অফার দিছিল, এই খেজুরগুলো অনেক ভালো। না না তোমার একটু অন্যরকম মানে, আর মসুরের ডাল, মসুরের ডাল মানে কি 2-3 কিলো উইবো না? ও 3 কিলো না, ও 2 কিলো করে সমান সমান এসে। ছোলা যদি আমরা সবসময় ইস্তার করি না, 2 প্যাকেট 2 কেজির মতো খেজুর আনা হয়েছে। সুপগুলির বসি, ওই